সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনলাইন শিক্ষাক্রম এডুকেশন ফেয়ার্সে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় যুক্তাক্ষর, দ্বিতীয় পর্ব। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যুক্তাক্ষর কাকে বলে, যুক্তাক্ষর গঠনের পদ্ধতি। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি বর্ণ। এই বর্ণটি এই যুক একটি যুক্ত বর্ণ। এই যুক্ত বর্ণটি যদি ভেঙে আলাদা করি তাহলে কি হবে, তোমরা কি পারবে? এটি চলুন দেখে নেওয়া যাক। এটি দেখতে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে এটি ধ এবং তার সাথে ঝ যুক্ত হয়েছে? চলুন তো আমরা ধ এবং ঝ এই এটি দেখি কেমন হয়। আমি প্রথমত লিখলাম ধ, তার সাথে ঝ যুক্ত করলাম, সেটি লিখলে কেমন হচ্ছে? ধর সাথে ঝ, কিন্তু এটি কি এরকম হলো? স্ক্রিনে দেওয়া যে যুক্ত বর্ণটি সেরকম হলো? হলো না। তাহলে কি হবে বন্ধুরা? সঠিক হলো ইও। ইওর সাথে চ যুক্ত করতে হবে, ইও এবং চ। এটি এই বর্ণ দুটি যুক্ত করতে হবে। এটির নাম হলো ইও স। উচ্চারণে এটি নস হয়, উচ্চারণের সময় এটি নস, মানে এই যুক্ত বর্ণটির নাম হলো নস, নস হয়। এটি যেমন বিভিন্ন ধরনের বাক্য তৈরি করা হয়, যেমন অঞ্চল বা পঞ্চম, এগুলো আর কি। তাহলে দ্বিতীয় নাম, প্রথমটি হলো ভুল ছিল, দ্বিতীয় নম্বরটি হলো সঠিক। তো বন্ধুরা, আমাদের মূল পর্বে শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হলো যুক্ত ব্যঞ্জনের শ্রেণী বিভাগ। তো বন্ধুরা, দেখে আসি যুক্ত ব্যঞ্জনের শ্রেণী বিভাগ কী। যুক্ত ব্যঞ্জনের শ্রেণী বিভাগ, সমস্ত যুক্ত ব্যঞ্জনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রধানত যুক্ত ব্যঞ্জনকে হলো দুই ভাগে ভাগ করা হয়েছে বন্ধুরা। ক নং হলো দ্বিত্ব ব্যঞ্জন এবং খ নং হলো সাধারণ যুক্ত ব্যঞ্জন। তাহলে যুক্ত ব্যঞ্জনের শ্রেণী বিভাগ হলো সমস্ত যুক্ত ব্যঞ্জনকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হলো দ্বিত্ব ব্যঞ্জন এবং দ্বিতীয় ভাগ হলো সাধারণ যুক্ত ব্যঞ্জন। তো বন্ধুরা, আমরা এখন দেখব দ্বিত্ব ব্যঞ্জন। ক দ্বিত্ব ব্যঞ্জন, এখন আমরা জেনে নিই দ্বিত্ব ব্যঞ্জনটা কী। দ্বিত্ব ব্যঞ্জন হলো কোনো ব্যঞ্জনের সাথে ওই ব্যঞ্জন পুনরায় যুক্ত হলে তাকেই দ্বিত্ব ব্যঞ্জন বলে। আমি আবার বলছি, কোনো ব্যঞ্জনের সাথে ওই ব্যঞ্জন পুনরায় যুক্ত হলে তাকেই দ্বিত্ব ব্যঞ্জন বলে। যেমন ক যুক্ত ক বা কয়ে ক, চ যুক্ত চ বা চয়ে চ, বর্গীয় জ যুক্ত বর্গীয় জ জয়ে জ, দ যুক্ত দ, দন্তীয় ন যোগ দন্ত্যের ন, প যুক্ত প, ম যুক্ত ম, ল যুক্ত ল এবং ব যুক্ত ব, এই সবই কিন্তু কি একই ব্যঞ্জন ধ্বনি, মানে একই ব্যঞ্জন ধ্বনি, তার সাথে সেম ব্যঞ্জন ধ্বনি যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে কি দ্বিত্ব ব্যঞ্জন গঠিত হচ্ছে। তবে ট যুক্ত ট এবং ত যুক্ত ত, এই দুটা জিনিস কিন্তু, এই দুটা যে যুক্ত ব্যঞ্জন, এটা শনাক্ত করা কঠিন হয়ে যায়। ট যুক্ত ট যুক্ত ব্যঞ্জনটি ঠিক এরকম হবে এবং ত যুক্ত ত যুক্ত ব্যঞ্জনটি এরকম হবে, এটি একটু নিজেদের মতো মনে রাখতে হবে যে এইভাবে হয়। দ্বিত্ব ব্যঞ্জনে স্বাভাবিকভাবে সংশ্লিষ্ট ধ্বনির দ্বিত্ব উচ্চারণ হয়। দ্বিত্ব ব্যঞ্জনে হলো স্বাভাবিকভাবে যে সংশ্লিষ্ট ধ্বনির যে দ্বিত্বটা থাকে বা দ্বিতীয় নাম্বারের যে ধ্বনিটা থাকে ওই ধ্বনিটা উচ্চারিত হয়। হ্যাঁ, যেমন অন্য, যেমন অন্য বাদানটা অ দন্তের ন যোগ দন্তের নয় ওকার অন্য, তাহলে এই এটি উচ্চারিত হচ্ছে অন্য, এই ধ্বনির দ্বিত্বটা উচ্চারিত হচ্ছে। বাংলায় আবার বয়া ফলা যুক্ত হয়েও ধ্বনি দ্বিত্ব হয়, বয়া ফলা যখন যুক্ত হয় তখনও কিন্তু ধ্বনি দ্বিত্ব হয়। যেমন বিশ্ব, এই বয় রশ্মি তার সাথে ছয় সাথে বয় বয় বয়া ফলা, কিন্তু এইটি যখন উচ্চারণ হচ্ছে তখন কিন্তু ওই বয়া ফলা লোপ পেয়ে যাচ্ছে, লোপ পেয়ে কী হচ্ছে বিশ্ব, বিশ্ব বিশ্ব হচ্ছে। এখন আমরা দেখে আসি সাধারণ যুক্ত ব্যঞ্জন কি। সাধারণ যুক্ত ব্যঞ্জন
খ নং হলো সাধারণ যুক্ত ব্যঞ্জন। সাধারণ যুক্ত ব্যঞ্জন হলো দ্বিত্ব ব্যঞ্জন ছাড়া অন্য যুক্ত ব্যঞ্জনই হলো সাধারণ যুক্ত ব্যঞ্জন। তাহলে কি হলো, ওই যে আমরা দ্বিত্ব ব্যঞ্জন বললাম, সেই দ্বিত্ব ব্যঞ্জন ছাড়া অন্যান্য যে যুক্ত ব্যঞ্জনগুলো গুলো সেগুলো হলো সাধারণ যুক্ত ব্যঞ্জন। যেমন এখানে অন্য দুইটি বা দুইয়ের অধিক বর্ণ যুক্ত হয়, এখানে কি হয়, অন্য দুইটি বর্ণ বা তার অধিক বর্ণ যুক্ত হয়, এখানে ওই দ্বিত্ব ব্যঞ্জন যুক্ত হয় না। যেমন ক যুক্ত ক বা খ যুক্ত খ, এরকম যুক্ত হয় না, একসাথে কর সাথে অন্য একটি বর্ণ যুক্ত হচ্ছে। কর সাথে ত যুক্ত হতে পারে, পর সাথে ম যুক্ত হতে পারে, এরকম আর কি। যেমন বর্ণ সংযুক্তির দিক থেকে এগুলো, ক যুক্ত ত যুক্ত হলে যেমন কয় ত, প যুক্ত ল যুক্ত হলে পয় ল, মধ্যে মূর্ধন্য স সাথে ঠ যুক্ত হলে ছয় ঠ, এবং চ যুক্ত তার সাথে স যোগ ব যুক্ত হলে ছয় ছয় ব, এরকম হবে। এবং দন্তীয় ন যুক্ত ত এবং যোগ তার সাথে ব যদি যুক্ত হয় নয় তয় ব। সর্বশেষ দন্তীয় ন যোগ ত যোগ ত র এবং যোগ তার সাথে জ ফলা যদি যুক্ত হয় তাহলে নয় তয় র জ ফলা, এরকম হবে যুক্ত বর্ণটি, এরকম হবে। এটি সাধারণত যে স্বাতন্ত্র্য বানান লিখতে গেলে এই এটি ব্যবহৃত হয়, নয় তয় রয় জ ফলা, চারটি যুক্ত ব্যঞ্জন এখানে গঠন প্রয়োজন হচ্ছে চারটি, ন দন্তীয় ন ত র এবং অন্ত্য জ ফলা, চারটি। তো বন্ধুরা, যুক্ত ব্যঞ্জনের যে শ্রেণী বিভাগ সেটি আজকে আলোচনা করলাম। লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং পরবর্তী ক্লাসের আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।